বিশ্বের সবচেয়ে বড় সামরিক গণহত্যা চোখনগরের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আর গণহত্যা জাদুঘরের সভাপতি মুনতাসির মামুন বললেন, ছোট ঘর থেকে যাত্রা শুরু করা গণহত্যা জাদুঘরের স্বপ্ন আজ বাস্তবায়িত। গণহত্যা জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী আয়োজনের আলোচনায় এসব কথা বলেন তারা। মনিউ ইসলামের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করে গণহত্যা জাদুঘর, পাশাপাশি চুকনগর গণহত্যার উপর নির্মিত বিশেষ ডকোডার্মার প্রদর্শন করে গণহত্যা জাদুঘর। আমাদের তরুণ প্রজন্মের এগুলো জানার আসলে অনেক দরকার আছে, আর যেহেতু এখানে আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন, আমরা তাদেরকে সরাসরি দেখেছি এবং তাদের মুখ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সব সরাসরি শুনতে পেরেছি, তো এগুলো অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো হয়েছে আমাদের সবার জন্য। আজকের গণহত্যার খবর আমরা জানাতে আমরা অনেক কিছু জেনে আমরা নিজেদের থেকেও ইতিহাস, বাংলার ইতিহাস কতটুকু সমৃদ্ধ ছিল এবং কতটুকু বিভীষিকাময় ছিল একাত্তরের ইতিহাস, আমরা এটা অনুভূত করতে পারলাম। এতে স্থান পায় মুক্তিভূমির সহ পঞ্চ ভাস্করের গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ নিয়ে 38টি ভাস্কর্য। তরুণদের মধ্যে উদ্যোগ গণহত্যার নির্মমতা জানাতে সহায়ক হবে। আর্কাইভ বা ফটোগ্রাফি সব কিছুই থাকবে, কিন্তু আমাদের এই মিডিয়াও খুব স্ট্রং, এটা লংজিভিটি অনেক বেশি, তো ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু ফুটেজ নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তো এগুলো থেকে মানে এটা ইতিহাসের সাক্ষ্য বহন করবে বলে আমরা মনে করবে এবং তারাও ইন্সপায়ার হবে আমাদের এই শিল্পকর্ম দেখে, আশা করি। আর এই কাজগুলো যখন আসলে আমরা শুরু করেছি, আমরা তো আসলে একাত্তর পরবর্তী প্রজন্ম, আমরা আসলে গল্প শুনে শুনে বড় হয়েছি এই যে গণহত্যা, এই যে কিন্তু এই কাজ যখন আমরা করেছি তখন আসলে এই অনুভূতির প্রকাশ করার ভাষাটা আসলে এত ছবি দেখেছি যে যে গল্পটা আমরা শুনেছি তার থেকে কাজ করতে যে আমাদের ছবিগুলো দেখে যে আমার মনে হয়েছে যে একটা দেশ, একটা জাতি, আমরা এই দেশটাকে কত কষ্টের, কত অত্যাচারের মধ্যে দিয়ে আসলে এই দেশটাকে আমরা পেয়েছি। গণহত্যার স্মৃতিচিহ্ন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মামুন। এটিও আমার মনে হয় বাংলাদেশে প্রথম গণহত্যা নিয়ে এত বড় প্রদর্শনী হচ্ছে, এর আগে কিন্তু হয়নি। আমার একটি বিষয়ে মনে হয়েছে যে আমরা একটা ছোট স্বপ্ন দেখেছিলাম, সেটি আজকে একটা বিশাল স্বপ্ন, শুধু না বাস্তবায়িত হওয়ার পথে চলছে। একটা স্বাধীনতায় আমাদেরকে এই শক্তি এবং এই স্বাধীনতা দিয়ে এসেছে এই শিল্পের মাধ্যমটি, এখন একেবারে এবং মুক্ত। আজকে যারা ভাস্কর্য করছে তারা ভাবতে পারবে না যে কী কঠিন সময় এদেশের মানুষকে পার করতে হয়েছিল সে পাকিস্তান আমলে। চুকনগর গণহত্যার ভয়াবহতা তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চুকনগর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। ইতিহাস মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, যে চেষ্টা, নিশ্চয়ই করে সফলভাবে দীর্ঘ 50 বছর পর আমাদের এই পঞ্চভাস্করের যাত্রা মধ্য দিয়ে আমি আশা করি যে এটি সমস্ত মানুষের দোরগোড়ে পৌঁছে যাবে। আমাদের রাজকন্যা সুন্দরীবালা, তাকে আমি দেখলাম দেখে আমাদের ছবিটাতে, এই বাচ্চাটির একটি ইতিহাস আছে, সেটি হলো চুকনগরে যখন সমস্ত মানুষকে হাজার হাজার হত্যা করা আছে, এই বাচ্চার বয়স তখন একেবারেই ছোট, সে তখনও তার মায়ের দুধ খেয়ে বেঁচে আছে, মাকেও গুলি করে হত্যা করছে, এই বাচ্চাটি তার মায়ের মৃত মায়ের বুক থেকে দুধ খাইবার চেষ্টা করছিল, সেই জায়গাটা থেকে বাচ্চাটি আজ উদ্ধার করেছে, সেটি হলো আজকের এই সুন্দরী। মুক্তিযুদ্ধে গণহত্যায় শহীদদের তালিকা করতে 50 জেলায় জরিপের কাজ চলমান বলেও জানান তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।